বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান, 5 দশকের কেরিয়ারে 200টির বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। তবে একাধিক হিন্দি ছবি হাতছাড়াও করেছেন বলিপাড়ার শহিনশাহ অমিতাভ বচ্চন। বাতিল করা ছবির তালিকায় রয়েছে হলিউডের একটি জনপ্রিয় ছবিও। 80-এর দশকে ফিরোজ খানের পরিচালনায় মুক্তি পায় কুরবানি। পরিচালনার পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন ফিরোজ। বিনোদ খান্না এবং জিনাত আমানকেও এই ছবিতে অভিনয় করতে দেখা যায়, কিন্তু এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অমিতাভ। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় কুরবান ছবিতে দ্বিতীয় অভিনেতার চরিত্রে অভিনয়ের জন্য অমিতাভকে প্রস্তাব দিয়েছিলেন ফিরোজ। অমিতাভ সেই প্রস্তাব ফিরিয়ে দিলে বিনোদের সঙ্গে দেখা করেন পরিচালক। সেই চরিত্রে অভিনয় করতে রাজি হন তিনি। 1987 সালে শেখর কাপুরের পরিচালনায় মুক্তি পাওয়া মিস্টার ইন্ডিয়া ছবিতে অনিল কাপুরের কেরিয়ারের অন্যতম সফল ছবি। কানাঘুষো শোনা যায় অমিতাভের কেরিয়ারের ঝুলিতে থাকার কথা ছিল এই ছবিটির। মিস্টার ইন্ডিয়া ছবির চিত্রনাট্যকার ছিলেন বলিপাড়ার জনপ্রিয় জুটি সেলিম জাভেদ। বলিপাড়ার গুঞ্জন, অমিতাভকে কল্পনা করেই এই ছবির মুখ্য চরিত্র নির্মাণ করেছিলেন জুই চিত্রনাট্যকার, কিন্তু এই ছবিতে অভিনয় করতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চিত ছিলেন অমিতাভ। তাই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি নিজেই। 1989 সালে বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিন্দা। এই ছবিতে অভিনয় করতে দেখা যায় অনিল কাপুর, নানা পাটেকার, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফের মতন বলি তারকাদের। এই ছবিতে অভিনয় করার কথা ছিল অমিতাভেরও। বলিপাড়ায় জনশ্রুতি, পরিন্দা ছবিতে কিষানের চরিত্রের জন্য পছন্দ করা হয়েছিল অমিতাভকে, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন অমিতাভ। অমিতাভের ফিরিয়ে দেওয়া চরিত্রে অভিনয় করেই পুরস্কার পান জ্যাকি। 90-এর দশকে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক ঘরানার ছবি ইশকে অভিনয় করেন আমির খান, অজয় দেবগন, জুহি চাওলা, কাজলের মতন তারকারা। এই ছবিতে একটি চরিত্রে অমিতাভকেও অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ছবি নির্মাতারা। বলিপাড়ার দাবি, ইশক ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করার কথা ছিল অমিতাভের, কিন্তু পরিচালকের সঙ্গে মতের অমিল হয়ে যায় অভিনেতার। সেই কারণেই নাকি পরিচালকের প্রস্তাব খারিজ করে দেন তিনি। বিধুর পরিচালনায় আরও একটি ছবিতে অভিনয় করার কথা ছিল অমিতাভের, কিন্তু সেই ছবির প্রস্তাবও ফিরিয়ে দেন অভিনেতা। ঋত্বিক এবং প্রীতি অভিনীত কুই মিল গিয়া ছবিটি বক্স অফিসে ভালো উপার্জন করে। কানাঘুষো শোনা যায় পরিচালক রাকেশ রোশন এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন অমিতাভকে, কিন্তু অভিনেতা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। বলিপাড়ায় গুঞ্জন, অমিতাভের ছেড়ে দেওয়া আরও একটি চরিত্রে অভিনয় করেন জ্যাকি। 90-এর দশকে সুভাষ ঘাইয়ের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত সদাগর ছবিতে অভিনয়ের জন্য ছবি নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন অমিতাভ, কিন্তু অভিনয়ের প্রস্তাব খারিজ করলে সেই চরিত্রে অভিনয় করেন জ্যাকি। কন বনেগা কারোরপতি রিয়েলিটি শো এর সঞ্চালনা করে প্রশংসা কুড়িয়েছেন অমিতাভ এবং বলিউডের বাদশাহ শাহরুখ খান। ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলিনিয়ার ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে এই শো এর উল্লেখ ছিল। ছবিতে এই শো এর সঞ্চালকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অনিল কাপুরকে। কানাঘুষো শোনা যায় স্লামডগ মিলিনিয়ার ছবিতে সঞ্চালকের চরিত্রের জন্য অমিতাভ এবং শাহরুখ, এই দুই অভিনেতাকেই প্রস্তাব দিয়েছিলেন ছবি নির্মাতারা, কিন্তু দুই অভিনেতাই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। হাই নিউজ নেটওয়ার্ক।